নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, যাদের টাকা আছে শুধুমাত্র তারা এই টাকা খাটিয়ে টাকা ইনকাম করবে, আর যাদের টাকা নেই তারা সারা জীবন শ্রম বিক্রি করে যাবে, এরকম হতে পারে না। মানে যাদের টাকা আছে শুধুমাত্র তারাই ব্যবসায় টাকা খাটিয়ে টাকা ইনকাম করবে, আর যাদের টাকা নেই তারা ভ্যান চালাবে, রিক্সা চালাবে, মাটি কাটবে বা শরীরে ঘাম চালাবে, ভালো কিছু করতে পারবে না, এরকম হতে দেওয়া যায় না। তো ফ্রেন্ড, আজকে যে ব্যবসাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এটা শুধুমাত্র তাদের জন্য যারা টাকার অভাবে ব্যবসা শুরু করতে পারছে না। তো এই ব্যবসাটি আপনি মাত্র 500 টাকা দিয়ে শুরু করতে পারবেন, আর মাত্র 500 টাকার ব্যবসায় প্রতিদিন 2000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। তো এই ব্যবসাটি আমি তাদের জন্য আলোচনা করছি না যাদের টাকা আছে ব্যবসা করার মতো, আমি তাদের জন্য করছি যাদের ব্যবসা করার মতো টাকা নেই। আর একটা কথা বলে রাখি ফ্রেন্ড, আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে লজ্জাকে একটু সাইডে রেখে দিতে হবে। আপনি যদি লজ্জার দিকে তাকান তাহলে টাকা ইনকাম করতে পারবেন না, আর আপনি যদি টাকার দিকে টাকানো শুরু করেন তাহলে লজ্জা এমনিতেই থাকবে না। অনেক কষ্ট করে প্রতিদিন 200, 300, 400 টাকা ইনকাম করে, সে যদি 2000 টাকার ইনকাম করার সুযোগ পায় তো অবশ্যই লজ্জার দিকে তাকাবে না। তো ফ্রেন্ড, আমি শুধুমাত্র থাম্বনেইলে 2000 টাকার কথা বলেছি। এই ব্যবসাটা যদি ভালোভাবে করা যায় তার থেকে বেশি ইনকাম করা যায়, তো সেজন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলো শুরু করা যাক। ফ্রেন্ড, ভিডিওটি আমি শর্টকাটে শেষ করবো, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করবো না। তো ব্যবসাটি হলো তেজপাতার ব্যবসা। হ্যাঁ ফ্রেন্ড, তেজপাতার ব্যবসা দিয়ে আপনি প্রতিদিন 2000 টাকা ইনকাম করতে পারবেন, তাও মাত্র 500 টাকা পুঁজি দিয়ে। সেটা কীভাবে? মাত্র 100 টাকা কেজিতে পাইকারি রেটে তেজপাতা পাওয়া যায়, মাত্র 100 টাকা পুঁজিতে। আর আপনি যদি একটু ভালো করে দেখেন, 1 কেজি তেজপাতায় মোটামুটি 1 বস্তা, ছোটোখাটো 1 বস্তা হয়। তো এই তেজপাতাটা যদি 10-10 টাকার প্যাকেট করা হয়, মানে মাত্র 20 গ্রাম দিয়েও যদি প্যাকেট করে না, প্যাকেটটা অনেকটা এত বড় হয়, মাত্র 20 গ্রাম পাতায়। তো মাত্র 20 গ্রাম পাতায় মানে 10 টাকায়, এর থেকে বড় প্যাকেট তো দেবেন না, এত বড় প্যাকেট তো আর 10 টাকায় দেবেন না। তো মাত্র 20 গ্রামে কিন্তু এত বড় প্যাকেট হয় তেজপাতার। তো আপনি যদি 1 কেজিতে 20 গ্রাম করে প্যাকেট করেন তাহলে 50 পিস হয়। তো আপনি যদি 500 টাকার তেজপাতা কেনেন তাহলে 1 কেজিতে 50 পিস হলে 5 কেজিতে 250 পিস হবে। যদি আপনি 10 টাকা করে বিক্রি করতে পারেন তাহলে 250 পিসে আসছে 2500 টাকা, সিম্পল। সেখান থেকে 500 টাকা যদি আপনি আপনার পুঁজির টাকা বাদ দিয়ে দেন তাহলে 2000 টাকা বাড়ছে। কিন্তু কথাটা এখানে শেষ হয় না, কথাটা হলো এটা আপনি বিক্রি করবেন কীভাবে। যখন আপনি বিক্রি করতে পারবেন তখনই আপনার রিয়েল ইনকামটা আসবে। এরকম নয় যে আপনি 250 প্যাক করলেন 250 প্যাকই বিক্রি হয়ে যাবে, এরকম হয় না। আবার আপনি যদি করতে পারেন তাহলে এর থেকে বেশি বিক্রি করা যায়। তো আপনি করবেন কীভাবে সেটাই বলছি। ফ্রেন্ড, এই তেজপাতাটা ম্যাক্সিমাম ঘরে ইউজ করা হয়, কিন্তু যে দোকান থেকে, মানে মুদিখানার দোকান থেকে আমরা মুদিখানার জিনিসপত্র কেনা বেচা করি, সেখানে কিন্তু প্রতিটা মুদিখানার দোকানে এই তেজপাতাটা পাওয়া যায় না। তো সেখানেও একটা প্লাস পয়েন্ট। তো প্রথম পর্যায়ে আপনি যে এটা বিক্রি করবেন, যদি আপনার কাছে কোনো দোকান থাকে, অলরেডি কোনো দোকান আছে, সেটা তো ভালো কথা, আপনার দোকানে রেখে বিক্রি করতে পারবেন। আর যদি দোকান না থাকে তাহলে মোটামুটি বড় একটা বস্তা ভরে নিয়ে আপনি যে কোনো রাস্তার গলিতে, আপনি যদি সিটি এরিয়ায় থাকেন তাহলে সিটিতে যে কোনো রাস্তার কর্নার বসতে পারেন, বাজারে যে কোনো জায়গায় বড় বস্তা ভরে নিয়ে আপনি 1 পিস 2 পিস 3 পিস করে বিক্রি করতে পারবেন। তো শুধুমাত্র একই প্রোডাক্ট যদি রাখেন তাহলে যেহেতু 5 কিলো অনেক বেশি হয়ে যায়, তো মাত্র 5 কিলো তো আপনার বড় বস্তার 1 বস্তা বলে যাবে। তো যেহেতু যেখানে হিউজ পরিমাণে মাল থাকে সেইখানে মানুষের নজরটা বেশি পড়ে, আর যেহেতু এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আর এটা প্রতিটা ঘরে বিক্রি, মানে প্রতিটা ঘরে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আপনি যেখানে বসবেন সেখানে কিন্তু একটা মিনিমাম পর্যায়ে আপনার এই প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে, কারণ আপনার প্রোডাক্টটা সম্পূর্ণরূপে ভরা, সেজন্য মানুষের দৃষ্টি বেশি আকর্ষণ করবে। ফ্রেন্ড, এইভাবে কিন্তু আপনার প্রোডাক্টটা বিক্রি করতে পারেন সহজে, মানে সব থেকে সহজ উপায়। দ্বিতীয়ভাবে যেভাবে বিক্রি করা যায় সেটা মনে করেন, আপনি যদি সিটি এরিয়ায় থাকেন তাহলে অনেকে দেখবেন ঠেলাই করে বাড়ি বাড়িতে গিয়ে বিক্রি করে, সিটি এরিয়ায় এটা করা যায়। তো আপনি সেভাবে কিন্তু করতে পারবেন, যে আপনার এরিয়ায় বা বাজার এরিয়ায় আপনি ঘুরলেন, সেভাবে কিন্তু এই প্রোডাক্টটা বাজারের দিন বাজারে গিয়ে বসলেন, বা অন্য বাজার গড় বাজারের দিন আপনি যে কোনো জায়গায় ঠেলায় নিয়ে সাইডে সাইডে যেয়ে বিক্রি করতে পারবেন। এর থেকে একটা ভালো পদ্ধতি আছে, যেটা সেটাতে আপনার লাভটা একটু কম থাকবে কিন্তু সাপ্লাইটা বেশি হবে। আপনার মেন কথা হলো যে আপনার টাকাটা 2000 টাকার উপর ইনকাম করতে হবে প্রতিদিন, সেটা বেশি পিস বিক্রি করে হোক বা কম পিস বিক্রি করে হোক। তো আপনি যদি প্যাকগুলো করেন, আর সেই প্যাকগুলো যদি মুদিখানার দোকানে গিয়ে বিক্রি করেন, একটা বাজারে মোটামুটি 50টা মুদিখানার দোকান থাকে, সেখানে যদি 10-10, 20-20 পিস আপনি তাদের কাছে মাত্র, মানে যে নেবে সে কিন্তু 100 পিসের উপরও নিতে পারে, মাত্র 10-20 পিসও যদি মুদিখানার দোকানে গিয়ে বিক্রি করেন তাও আপনি মানে
200-300 পিস এক বাজার দুই বাজার ঘুরলেই কিন্তু বিক্রি করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যেখানে 10 টাকা আপনি বিক্রি করছিলেন সেখানে হতে পারে আপনাকে 5 টাকা পাইকারিতে বিক্রি করতে হতে পারে। আপনার কাছ থেকে মুদিখানার দোকানদাতা কেন কিনবে সেটাও একটা ভাববার বিষয়। এই জন্য কিনবে কারণ তাদের কাছে ওই প্যাক করার মতো অতটা সময় থাকে না, যেহেতু আপনার কাছ থেকে 5 টাকা দিয়ে কিনে তারা 10 টাকা মানে ডবল টাকা ইনকাম করতে পারছে, সেই জন্য কিন্তু এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে তারা কিনবে। তো যাই হোক, এই 3 পর্যায়ে যে কোনোভাবে আপনি বিক্রি করতে পারেন। তো আপনি যদি এইভাবে মানুষকে কনভিন্স করতে পারেন বা এইভাবে আপনার ব্যবসাটাকে আগে বাড়াতে পারেন তাহলে এই ব্যবসাটি থেকে মাত্র 500 টাকা পুঁজি দিয়ে প্রতিদিন 2000 টাকা না এর থেকে বেশি টাকা ইনকাম করা সম্ভব। মানে প্রতিদিন 2000 টাকা মানে মাসে 60,000 টাকা হচ্ছে। তো প্রথম প্রথম আপনি যদি মাসে 1-2 মাসেও 60,000-70,000 টাকা করে ইনকাম করেন তাহলে এই প্রোডাক্টের সাথে কিন্তু অন্য প্রোডাক্ট অ্যাড করেও আপনি এভাবে মুদিখানার দোকানে গিয়ে পাইকারিতে সেল করতে পারবেন, বা অন্য যেভাবে ঠেলাই করে বিক্রি করার কথা বলছিলাম সেটা করতে পারবেন, বা যে কোনো বস্তায় ভরে বাজারে এক সাইডে নিয়ে বিক্রি করতে পারবেন, বা নিজে একটা দোকান নিয়ে মাত্র 500 টাকা পুঁজি দিয়ে একটা বড় ব্যবসা দাঁড় করাতে পারবেন। তো এটা অনেক সিম্পল একটা ব্যবসা। আপনি যদি লজ্জার দিকে তাকান তাহলে টাকার দিকে তাকাবেন না, টাকার দিকে তাকালে লজ্জার দিকে তাকাবেন না। তো যাই হোক, এই ব্যবসা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর নিতান্তই যারা টাকার অভাবে ব্যবসা শুরু করতে পারছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, দেখাবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।